ওহে গাইস, গুড মর্নিং গাইস। অনেকদিন পরে আবার ভিডিওটা স্টার্ট করছি, যাই না ভিডিওটা করার মন হচ্ছিল না, বাট ওই জন্য ভিডিওটা করিনি কদিন ধরে, বাট আজকে কিন্তু ভিডিওটা করছি চালু। যাই হোক, আজকে আমাকে বাড়ির সাইডে শ্মশানে মেলা, আর ব্লগ কিছু হচ্ছিল না বলে ওই জন্য ভাবলাম যে একটু ব্যাংকের চ্যানেলের দিকে যাই। তো আমি কাজ মানে অনেক কাজ, এখন কাজের ফাঁকায় এখন যাই, যেটুকু টাইম পেয়েছি সেটা ভিডিও করেছি, ঠিক আছে। তো বাট চলো এখন দিন ফার্স্ট বেশি বাড়িতে বকবক না করে, অনেক বেলা হয়ে গেছে, দুপুর হয়ে গেছে, এখন আমাকে শ্মশানে মেলা দেখা দেবে তোমাকে সকালবেলাতে, কি করি কি বৃত্তান্ত সব তোমাকে দেখে দেবে। আর আমার পিছনে দেখতে পাচ্ছ হয়তো যে ওয়েদারটা কেমন লাগছে, ঠান্ডার ওয়েদার, একটু মেঘলা মেঘলাই থাকে, তোমরা হয়তো আশা করি বুঝতে পারো। শহরে কেমন হয় যায় না, কিন্তু আমাকে গ্রাম অঞ্চলে সবসময় কুয়াশাভাবে থাকে, আর কুয়াশাভাব থাকলেই ভালো। আর আমাদের শ্মশানে মেলা আজকে সবচেয়ে সেরা লেভেলের একটা মেলা হচ্ছে, মানে এত লোক মানে সব জায়গাতে লোক আছে, কলকাতা লোক আছে, সব জায়গা থেকে। তো চলো গাইস, তোমাকে মন্দির দেখানো শুরু করি। আর আমার পিছনে আমার ড্রাগন গাছ কত বড় হয়ে গেছে দেখতে পেরেছ, আজকে আমরা ভালো করে দেখাচ্ছি না, পরের দিন দেখাবো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক গাইস, বাই। শ্মশানে দেখাচ্ছে, তো দেখো এখানে আমাকে ঠাকুরের এখানে যে যে মানত করে সবার আশা আমার পূর্ণ করে, আর এখানে হচ্ছে শিব ঠাকুরের লিঙ্গ আছে, ওই জন্য এখানে সবাই পুজো করে। বাট সকালে শ্মশানে এসে সবাই এসে প্রথমে এখানে পুজো করে, তারপরে যায় হচ্ছে প্রতিমার কাছে। চলো তোমাদের এখন আমি প্রতিমা দেখাই। প্রতিমাটা হচ্ছে এইদিকে কালীমার প্রতিমা, এখানে তো কালীমা এখানে খুব জাগ্রত, মানে যে যার আশা আছে ভাই এখানে এসে ঠুকে দাও। আর এটা হচ্ছে আমাকে হচ্ছে কালীমা, আর কালীমার এখানে পূজার জন্য অনেক ভিড় বলে আমরা ভিতরে ঢুকিনি, যাই হোক আমরা তো উপস্থিত ছিলাম না। তো চলো চারিদিক দিয়ে ঘুরাই দেখি শ্মশান মেলাটা কেমন, আর চলো ডাইরেক্ট যাই খেচুড়ি ওখানে। আর ভাই বসে আছে এখানে খেচুড়ি ওখানে দেখি যাই, চলো চলো। তারপরে এসে দেখছিলাম যে এখানে খেচুড়ি রাঁধছে, আর এখানে আমার দুটো বন্ধু আছে অমৃত আর অশোক, আর এবার খেচুড়ি এখন সব কিছু রান্না বান্নার দায়িত্ব রয়েছে, জল দিচ্ছে দেখো, ওটা হচ্ছে আমার বন্ধু। আর ও সারাদিন ধরে প্রত্যেক বাড়ি কাজ করে এখানে, সেই যেমন বন্ধু প্রত্যেক বাড়ি সে কাজ করে, মানে ছেলেটা খুব ভালো। আর চলো এখানে কুমড়ো কাটা চলছে, কুমড়ো কাটা মানে আলু কুমড়ো খেয়েছি, যা যা দ্বিতীয় জাতীয় জিনিস লাগে সব চলছে। আর এখানে চলো একটু একটা মেলার দিকে যাওয়া যাক। তো এটা হচ্ছে আমাদের মেলা, শ্মশানের বিখ্যাত মেলা যেখানে বলে সবাই এক নামে চেনে শ্মশান মেলা। মেলাটা দুপুরবেলা সিন এটা, আর আমি আর ভাই একটু কুল নিয়ে নিয়েছিলাম, কুলটা খাতি খাতে একটু মেলাটা দেখছিলাম, আর এই মেলাটা কী বলছিল বুঝতেই পারলাম না, আমি খাবি খাবি খুঁজছিল। তো চলো আমরা এখন বাইরে যাই, রাত্রিবেলা আসার সময় তোমাকে দেখা যাচ্ছে গাইস। তোমরা হয়তো দেখেছো সকালবেলা শ্মশানের বেলায় মানে কি কি হচ্ছে, কি পুজো বিতরণ শুরু হচ্ছে, এখন দেখো তোমাকে রাত্রিবেলাতে। আর বাট তোমরা বুঝতে পারছো আমি কেন একা, আর সঞ্জীবন কেন আসেনি, আর কেন আসেনি এই কারণে যে ওকে একটু বাড়ি প্রবলেম হয়েছে বলে সেখানে চলে গেছে, বাট আমার একটু ওরা মিঠুনরা মিঠুনরা সবাই আছে, ওখানে গেছে গিয়ে তোমাকে রাত্রিবেলা সিনটুক দেখাচ্ছে কেমন শ্মশান বেলা, ঠিক আছে চলো। আর এই মেলাটা কিন্তু আমাকে শ্মশান মেলা বিখ্যাত, দিনের বেলা দেখেছো আলাদা, আর রাত্রিবেলা হবে আলাদা, ঠিক আছে ভিউটা দেখাচ্ছি ওখানে গিয়ে তোমাদের। আর এখানে কিন্তু সারা ছাপড়ি গুলো কি করছে যাই না, কিছু দেখানো যায় পারমিশন নেই, ঠিক আছে। তো চলো এখন এই ভিড় ভাড়টার মধ্যে ঢুকি, ঢুকে কন্টেন্ট গুলো নিই ভাই। আজকে সেরা সেরা বিভূতি চলছে না, বৌদি সেরা সেরা বৌদি আসছে ভাই, বউ বাড়িতে তাতে কি সমস্যা আছে, এসে তো করবো না। চলো চলো গাইজ মেলা দিকে যাওয়া যাক আমরা, ঠিক আছে। আরে চলো চলো খিচুড়ি, হ্যাঁ বসেন খিচুড়ি খাবি তো, হ্যাঁ চল খিচুড়ি খাবো তোকে। এই যে আমাকে ছাপড়ি মালটা যেটা ভিডিও ছেড়ে দেখার ভিডিও হয়ে গেছে, তা ভাই বিয়ে সাথে কর, ভিডিও ভিডিও ছেড়ে দিচ্ছিস ভাই। কাকি মেলা কেমন লাগছে, চল খিচুড়ি খাই যে বাড়ি বাড়ি দিই, আর তুই এখন যাবি অনেক দূরে তার জন্য খিচুড়িটা খাই দিই, আর আমরা এখন খিচুড়ি ভোগ খেতে যাচ্ছি গাইস। আর যাই হোক এখান থেকে অনেক দূর যেতে হবে, ঠিক আছে। তো এই চলো মিঠুন চলো, আর এটা হচ্ছে আমাদের শ্মশানের মেলা বুঝলি তো ভাই, বিখ্যাত শ্মশানের মেলা, প্রত্যেক বাড়ি আসবি খুব ভালো লাগবে, ঠিক আছে এটা। তো চলো আমরা এখন বন্ধুরা খিচুড়ি সার্ভ করছে, মানে খিচুড়িটা খেয়েছে খেয়ে, আর এই মেলাটা অনেক টাকা পেয়েছে, ঠিক আছে। মালটা টাকা দিচ্ছে আমাকে 10 টাকা, 10 টাকা জন দিচ্ছে না ভাই। আর আর কিছু দরকার নেই, খিচুড়ি খেয়ে বাড়ি দিক চল নাকি, চল। তো এখানে দেখো বসে বসে সবাই খিচুড়ি খাচ্ছিল, আর এখন হচ্ছে খিচুড়ি খাওয়ার সময়, রাত হয়েছে অনেক, সপ্তাহ থেকে 8টা বাজে, খিচুড়ি খাওয়া চলছিল। তো চলো আমার এক বন্ধুটা আছে ওকে নিয়ে একটু খিচুড়িটা ও করবো, কি খিচুড়ি বাইরে নিয়ে যাবো, তার জন্য আমি ওকে নিয়ে যাচ্ছিলাম কেতলি করে খিচুড়ি আনতে। তো এখন কাকা যাচ্ছে আমার দুটো বন্ধু, চলো দেখা হচ্ছে। মাইকেল কই মাইকেল মাইকেল, এই যে মুভি লাগানো আছে দেখুন অবস্থা এদের, কি যে
না এই যে খিচুড়ি দাও, এই যে তিন বাড়িতে খিচুড়ি দাও, না দাও দাও তুমি খিচুড়ি দাও কাকু, তুমি ওরকম করো না। এই যে আমাদের মনিকাকু সারাদিন খাটাখাটি করেছে, কাকু মুখটা দেখি ধরো, এটাই দেবে আর নিয়ে যাবি, আর নিয়ে যাবি ঠিক আছে, আগে নিয়ে ব্যাগে ভরে রাখ, তারপরে যা সময় খেয়ে যাবি ঠিক আছে। অনুপ ভাই এটা আলু দিকে তোলো, হ্যাঁ কাকু এটা দাও, কাকু এটা দাও দাও, আটু দাও আটু দাও আটু দাও। এই যে আমাদের ম্যানেজার কাকা, এ না না ওরকম বলিস না। তো গাইস বেসিক্যালি পোষণ ভাই আর আমাকে খিচুড়িটা দিয়েছে, বাট আমি এখন খিচুড়িটা নেবো, সজনে বেলা দিনের বেলা দেখে তো যা রান্না দেখেছি তোমাদের, আর এখন তো আমরা খেতে ভালো ভাই ভালো, এটা আমাদের মা কালী পূজা বুঝলি তো, এটা তত খারাপ হয়েছে তত ভালো লাগে, এরকমই লাগে ঠিক আছে। খিচুড়ি কেমন হয়েছে কাকা, ভালো খুব সুন্দর বলো, মায়াপুরি ভাই ওই খিচুড়ি আমি কোথাও পাই। তো ভাই চলো ফাইনালি আমি খিচুড়ি পিছুড়ি খেয়ে তারপর তোমাদের মেলা করার সময় দেখা হচ্ছে, টাটা করে দে, একটু বাজে টাটা করে দে, এ টাটা করে দে, টাটা করে দে, বাই বাই বলে দে, বাই এটা পুরো খিচুড়ি বানিয়ে খেয়ে চলে গেছে। ঠাকুরদের একটু মানত করো যাতে বিয়েটা সামনে মাসের মতন হয়ে যায়, এই মাত্র যা বলো তাই হবে। তো গাইস ফাইনালি ওখানে খিচুড়ি খেয়ে পোষণকে বাড়ি ফাটিয়ে দিলাম, আর ও এখন বাড়ি যাচ্ছে, কারণ জানি না বিয়ে বিয়ে হয়তো করেছে। আর মৃদুন্দা, এই মৃদুন্দা এগুলোটা অর্ডার দিয়েছে কাকার দোকানে, এগুলোটা অর্ডার দিয়েছে, ওই জন্য আমরা এখানে ওয়েট করছি, আর গেছে পাপড়টা উঠাচ্ছে, আমাকে একবার বললো না যে পাপড়টা খা। মৃদুন্দা পাপড় খাচ্ছে কিছু বলো। তো গাইস চলো আর বেশিক্ষণ থাকবো না, তোমাদের বৌদি বাড়িতে একা একা আছে, দোকান খুলে আছে, হয়তো ভয়টাই পাচ্ছে তার জন্য আমাকে বারবার ফোন করছে, বাড়িতে একা মানে বউ বুঝতেই পারছো তোমরা। আর এই শালা একা একা, তোর কোনো টেনশন হয় না বউ বাড়িতে একা, স্বাধীনতা তাই তো একা, এই শালা না। তো চলো এখন তিন পাঁচ এখান থেকে রোল টোল নিয়ে একে টাটা বাই বাই করে দিই, আর আমি বাড়িতে ভিডিও রিল করি, তারপরে এখান থেকে একটা বিরিয়ানি হবে, শ্মশান বেলাতে বিরিয়ানি গাইস, বিরিয়ানি শ্মশান বেলাতে, আর এই মানে বিরিয়ানি খাওয়ার জন্য চলো হচ্ছে, চলো দেখা যাক আর কি করি ঠিক আছে দেখা হচ্ছে। সো গাইস ফাইনালি ওখান থেকে খিচুড়ি খেয়ে, বাট পূর্ণিমার জন্য রোল এই রোল সব নিয়ে এসে খাওয়া দাওয়া করলো, খেয়ে শুয়ে পড়েছো, আরও নিচে থেকে দোকানটা বন্ধ করে আধা ঘন্টা আগে শুয়েছিল, আমি এবার মেলায় গেছিলাম তোমরা হয়তো দেখেছো। তো চলো মিঠুনকে রোল কিনে দেওয়ার পরে মানে তারপরে পোষণকে ছেড়ে দিলাম, সবাই যারা এসেছিল সবাইকে ছেড়ে দিয়েছি, বাট আমি এখনও কিছু খাইনি, ওই জন্য আমি এখন রোল এনেছি, রোলটা খাবো, ব্যাস রোলটা আমি ফ্রেশ ক্যামেরা ভিডিও করছি বলে দেখাতে পারছি না রোলটা, আর বাট একটু ভাত খাবো খেয়ে দিয়ে একটু ভিডিওটা এডিট করবো, তারপরে হবে কালকে সকালে আপলোড, তোমরা বুঝতে পেরেছো, জানা দিও না আর কেউ তেজ হবে রে। তো গাইস চলো বেশি কথা বকবক না করে আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব, বাই বাই।